হ্যালো ফ্রেন্ডস নমস্কার তোমাদের সকালকে এই পাঠ্য বিচার স্বাগত জানাই আমি অনুপম তোমাদের সঙ্গে রয়েছি আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে নবম শ্রেণীর বাস্তব সংখ্যার কোশ্চেন থেকে ওয়ান পয়েন্ট থ্রি এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি কোশ্চেন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু তো আজকে আমি আলোচনা করব কোষা থেকে ওয়ান পয়েন্ট থ্রি এর গণিতগুলো তো তার আগে গণিত শুরু করার আগে বলবো তার আগে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে তোমাদের বইয়ের বারো নম্বর পৃষ্ঠা যেগুলো রয়েছে কিছু নিয়ম কানুন রয়েছে কিছু উদাহরণ রয়েছে তো সেগুলো দেখব সেগুলো দেখার পর আমি ডাইরেক্ট চলে যাব কোথায় না হচ্ছে কোষেদিকে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে কোষেদিকে ওয়ান পয়েন্ট চলে যাব তো তার আগে আমি কী করবো না তোমাদের সঙ্গে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে কিছু উদাহরণ এবং কিছু নিয়ম যেগুলো না জানলে কিন্তু তোমরা এই কোষের দিকে ওয়ান পয়েন্ট থ্রি কোনগুলো করতে পারবে না তো প্রথমে আমরা কী করবো না হচ্ছে এই বিষয় একটা দেখব যেখানে রয়েছে কি না যে বারো পৃষ্ঠে তোমাদের রয়েছে একটা বক্স মতো দেওয়া রয়েছে এই বক্সের দিকে তোমরা লক্ষ্য করো এখানে কি কি দেওয়া রয়েছে না আছে এ প্লাস বি হোল প্লাস সি সমান এ প্লাস হোলের মধ্যে বি প্লাস সি এটা হচ্ছে কিন্তু যোগের সংযোজন নিয়ম তাহলে এটা তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল প্লাস সি সেটা করেছে কি না এ প্লাস হোল বি প্লাস সি তাহলে এটাকে বলাম কিন্তু যোগের সংযোজন নিয়ম বা আছে অ্যাসোসিয়েট ল ঠিক আছে অ্যাসোসিয়েটিভ ল ঠিক আছে কি আছে না হচ্ছে যোগের একটা হচ্ছে সংযোজন নিয়ম আর অ্যাডিশনে হচ্ছে অ্যাসোসিয়েটিভ তারপরে রয়েছে কি না দেখবো গুণের সংযোজন নিয়ম ঠিক গুণের সংযোজন নিয়ম যেটা কি মাল্টিপ্লিকেশন এর হচ্ছে ইন্টু সি মানে দেখতে পাচ্ছি এ ইন বি এ হোলের মধ্যে ছিল এখানে সেটা কি হলো বার করে নিয়েছি এ বি আর সি কে হচ্ছে কিনা হোলের মধ্যে ব্যাকের মধ্যে রেখেছি তো এই যে নিয়মটা এটা হচ্ছে গুণের সংযোজন নিয়ম এবং দেখব যোগের বিনিময় নিয়ম কি না এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ এবং হচ্ছে এ ইন্টু বি সমান বি ইন্টু এ এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম তোমরা এই নিয়ম চারটে নিয়ম ভালো করে দেখো এবং এরপর যেগুলো রয়েছে সেটা বিচ্ছেদ নিয়ম বা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল কি না এ ইনু বি প্লাস সি এ ইন্টু বি প্লাস সি হোলের মধ্যে সমান এ বি প্লাস এ সি এ বি প্লাস এ সি এবং হচ্ছে এ প্লাস বি এর সঙ্গে সি গুণ এ প্লাস বি হলের সঙ্গে সি গুণ যেখানে হচ্ছে সি প্লাস সি এটা হচ্ছে বিচ্ছেদ নিস্ট্রিবিউট ন এইগুলো তোমরা আগেই করেছো ঠিক আছে তবুও তোমাদের বইতে এখানে দেওয়া রয়েছে আর তোমরা এগুলো আরেকবার করে দেখে নাও ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমাদের হচ্ছে এই পরবর্তী ওয়ান পয়েন্ট থ্রি এই চ্যাপ্টারে লাগবে তো নেক্সট এখানে রয়েছে এ প্লাস জিরো সমান এ এবং জিরো প্লাস এ সমান এ শূন্য কে জিরোকে যোগের এক সম উপাদান বলা হয় তোমাদের এখান থেকে কি না এক নম্বরে কোশ্চেন দেবে যে যোগের উপশম ঠিক আছে এক উপাদান কাকে বলা হয় বা অপশান দিয়ে দেবে শূন্য এক দুই তিন তো সেখানে উত্তর কি হবে না শূন্য তাহলে এ প্লাস শূন্য মানে হচ্ছে শূন্য সময় যাই যোগ করো না কি হবে না সেই সংখ্যাটা হবে ঠিক আছে তো সেই জন্য শূন্যকে কি বলা হবে যোগের এক উপাদান বলা হবে তেমনি গুণের এক একে বলা হবে না হচ্ছে এককে বলা হবে কারণ হচ্ছে একের সময় যাই গুণ করো কেন সেই সংখ্যা হবে সেটা হচ্ছে গুণের এক উপাদান বা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে এ প্লাস উলের মধ্যে মাইনাস জিরো বাজে মাইনাস এ প্লাস এ সমান জিরো তাহলে মাইনাস এ কে এই মাইনাস এ কে কি বলা হবে যোগের সাবেক এর বিপরীত উপাদান বলা হবে ইনভার্স এলিমেন্ট বলা হবে তেমনি গুনের ক্ষেত্রেও একটা রয়েছে ইনভার্স এলিমেন্ট সেটা কি ওয়ান বাই এ ওয়ান বাই এ এ ইন্টু ওয়ান বাই এ করলে ওয়ান পাওয়া যাবে বাজে ওয়ান বাই এ ইন্টু এ করলে ওয়ান পাওয়া যাবে ওয়ান বাই এ কে বলা হবে গুণের সাবেক এর বিপরীত উপাদান তো এখানে যে সমস্ত বক্সের মধ্যে দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের এক নাম্বারে কোশ্চেন আসবে পরীক্ষায় তোমাদের জন্য এগুলো থেকে এক নাম্বারে কোশ্চেন আসবে এই জন্য এগুলো করে দিলাম কারণ তোমাদের যে এখন তো শর্ট কোশ্চেন আসে এইখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসার চান্স রয়েছে এই জন্য তোমাদেরকে আমি এই বিষয়গুলো দেখালাম ঠিক আছে নেক্সট যে পাঠগুলো চলে যাব এখানে উদাহরণগুলো তোমরা একবার দেখে নেবে এখানে যৌবের সংযোজন নিয়ম এবং হচ্ছে যে বিনিময় নিয়ম সেগুলো করা রয়েছে এবার তোমরা যারা লক্ষ্য করবে সেটা হচ্ছে তেরোর পাতায় এরপরে তোমরা যারা লক্ষ্য করবে সাথে হচ্ছে তেরোর পাতায় তেরোর পাতায় কি রয়েছে না হচ্ছে যে কোনো সংখ্যাকে পি বাই কিউ এখানে মূলত সংখ্যা নিলাম যেখানে কিউ এর মৌলিক উৎপাদককে কেবলমাত্র দুই এবং পাঁচে আছে এবং পি এবং কিউকে পি বাই কিউকে দশমিক বিস্তার করে দেখছি ভাগ একটি দশমিক সংখ্যা হচ্ছে ও ভাগ শেষ শূন্য হচ্ছে তার মানে কি বলতে চাইছে যে যে সমস্ত সংখ্যাগুলোকে দশমিক বিস্তার করার সময় দেখছি কি না ভাগ ফোলে একটি দশমিক সংখ্যা হচ্ছে এবং ভাগ শেষ শূন্য হচ্ছে তাদের মৌলিক উৎপাদক দুই এবং পাঁচ থাকবে যে সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যা কি হবে যে সমস্ত সংখ্যাকে কি মৌলিক উৎপাদকে কেবলমাত্র দুই এবং পাঁচ পাবো মৌলিক এবং পাবো দিয়ে যদি ভাগ করা হয় তাছাড়া কি আসবে না হচ্ছে ভাগ ফল মানে আসবে ঠিক আছে মানে ভাগ সে শূন্য হবে অর্থাৎ ভাগটা পটে যাবে সেক্ষেত্রে কি পাবো না সসীম দশমিক সংখ্যা পাবো ঠিক আছে এখান থেকে তোমাদের এই চ্যাপ্টার যেটা হবে সসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা এই সমস্ত ব্যাপারে আলোচনা হবে আবৃত্ত দশমিক সংখ্যা তো তারা এখানে বলবো যেটা লেখা রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো যে পি বাই কিউ যখন লেখা আছে কিউকে এই কিউ এর মৌলিক উৎপাদন দুই এবং পাঁচ আসে কেবলমাত্র মৌলিক উৎপাদন তখন কে হবে সেই সময় হচ্ছে সসীম হবে ঠিক আছে যেমন তোমাদের এখানে দেখতে পাচ্ছ হচ্ছে যদি আট বাই পঁচিশ আট বাই পঁচিশ আট বাই পঁচিশ এখানে যদি পঁচিশকে কে ভালো কে হবে একে মধ্যে দুই এবং পাঁচ এর পাঁচ আসবে এর মৌলিক উৎপাদক তাহলে এখানে ভাগ করবে দেখবে একটা ভাগ ফল পটে যাচ্ছে ঠিক আছে তারপর তিনের দশ একে দশকে ভাঙলা হচ্ছে দুই এবং পাঁচ আসবে তো এই দশ দিয়ে একটা ভাগ করলে এখানে ভাগটা পটে যাবে ঠিক আছে যখন হচ্ছে এই নিচের সংখ্যাগুলোকে অর্থাৎ যেগুলো ভাগ করা হয় ঠিক আছে ওইটাকে ভাঙলে যদি মৌলিক উৎপাদক দুই এবং পাঁচ বাদে অন্য কিছু আসে তখন সেটা কিন্তু সসীম দশমিক হবে না সেটা হবে কি আবৃত দশমিক সংখ্যা ঠিক আছে যেমন হবে এখানে লক্ষ্য করো সতেরো বাই ছয় ঠিক আছে এখানে যে ছয় সংখ্যাটা এখানে কিন্তু এখানে এবং সেক্ষেত্রে কি হচ্ছে না যদি দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে ভাগটা পটবে না ঠিক আছে এক্ষেত্রে যে ভাগটা পটবে না তখন হবে আবি তো দশমিক সংখ্যা আসবে তো এইভাবে তোমাদের অনেক উদাহরণ দেওয়া রয়েছে তোমরা এগুলো ভালো করে দেখে নেবে তো আমি ডাইরেক্ট চলে যাবো তোমাদের গণিত চলে যাব তো তার আগে একটি সংখ্যা এখানে তোমরা দেখো এখানে যে মূলধ সংখ্যাকে দশমিক বিস্তার করলে দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা পাবো যদি আমি মূলধ সংখ্যাকে দশমিক বিস্তার করি সেক্ষেত্রে কি পাবো যে সশীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা পাবো এবং একটি সংখ্যা দশমিক বিস্তার সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা হলে সংখ্যাটি মূলত সংখ্যা হবে তো তোমরা এই যে উদাহরণগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবে এবং অমৃত সংখ্যাকে যদি দশমিক বিস্তার করলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো যদি অমৃত সংখ্যাকে আমরা ভাঙি সেক্ষেত্রে কী হবে না অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো এবং সসীম দশমিক সংখ্যাকে ভাঙলে মানে মূলত সংখ্যাকে যদি দশমিক বিস্তার করি সেক্ষেত্রে সসীম দশমিক আছে আবৃত দশমিক সংখ্যা পাবো তো তোমরা এগুলো ভালো করে দাগ দিয়ে নাও এখান থেকে কিন্তু তোমাদের এক নম্বরের কোশ্চেন আসবে পরীক্ষায় তো সেইগুলো সেই জন্য আমি তোমাদেরকে এগুলোকে দেখে দিচ্ছি আরেকটা কি দেখবো যে অমৃত সংখ্যা যেমন কি পাই এবং ইত্যাদি হচ্ছে কী হচ্ছে অমৃত সংখ্যা যেগুলোকে কি না বীজ গাণিতিক বা বীজ অমূল্য সংখ্যা বলা হয়ে থাকে নেক্সট কি রয়েছে না সকল বাস্তব সংখ্যা দশমিকের বিস্তার সম্ভব সকল বাস্তব সংখ্যাকে দশমিকের বিস্তার সম্ভব আছে এগুলোকে আমি বেশের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি না তো তোমাদের প্রথম দশ মিনিটে আমি এই জিনিসগুলো একবার দেখিয়ে দিলাম যাতে করে তোমরা কি করতে পারো বইতে দাগ দিয়ে লাগবে এবং এগুলো একবার দেখে নেবে এগুলো তো এগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে এক নম্বরে শর্ট কোয়েশ্চন আসবে ঠিক আছে তো তারপর যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই চারটা এই চারটা তোমরা ভালো করে লক্ষ্য করো যে বাস্তব সংখ্যা সেখানে কীভাবে ভাঙছে দুটি ভাঙা আছে মৃত সংখ্যা এবং অমৃত সংখ্যা এবং তারপর মৃত সংখ্যাকে ভেঙেছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাকে ভাঙা পূর্ণ সংখ্যাকে ভাঙা হয়েছে স্বাভাবিক সংখ্যা এবং শূন্য ঠিক আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা নির্মক সংখ্যা একটা হচ্ছে নৃত্য পূর্ণ সংখ্যা শূন্য রয়েছে এদিকে ভগ্নাংশ ভেঙেছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তো এদিকেও ভাঙা রয়েছে তো এইগুলো তোমরা আছে এই চারটা ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটা যে উদাহরণ দেওয়া রয়েছে এগুলো তোমরা ভালো করে দেখে নাও এখান থেকে তোমাদেরকে বিভিন্ন রকম শর্ট কোশ্চেন দিতে পারে দিতে পারে যে মাইনাস পাঁচের দুই এটা কী ধরনের ভগ্নাংশ ঠিক আছে সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে মাইনাস রুট সেভেন মৃত সংখ্যা না অমৃত সংখ্যা এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিতে পারে তাই বলবো তোমরা আছে এগুলো ভালো করে এগুলো তোমরা দেখে নাও তো নেক্সট এবারে আমি যারা মূল জিনিস চলে আসবো হচ্ছে কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট থ্রি কোষ্ঠার থেকে ওয়ান পয়েন্ট থ্রি চলে আসবো এখানে একের দাগ দুয়ের দাগে যে সমস্ত গণিতগুলো রয়েছে সেগুলো আমি পরপর করে দেবো তো তোমাদেরকে আমি কোথায় নিতে হবে এবার খাতার দিকে আমার লক্ষ্য করো ঠিক আছে আমি খাতায় কী করা তোমরা লক্ষ্য করো তো এতক্ষণ যেগুলো করালাম প্রথম দশ মিনিট তো তোমরা কেউ ইগনোর করবে না এই বিষয়গুলোকে অবশ্যই তোমরা এগুলো পড়বে এবং জানবে ঠিক আছে এখান থেকে তোমাদের শর্ট কোশন অবশ্যই দু নাম্বার থেকে তিন নাম্বার তোমরা পেয়ে যাবে এবং ওগুলো জানতে পারলে ভালো করে পড়লে তোমরা এই অনুশীলন গণিতগুলো করতে পারবে তো আজকে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একের দাগের একের গণিত্রা তোমরা বৈদিকে লক্ষ্য করো কি রয়েছে একের দাগে একটা কী বলা রয়েছে না রয়েছে ভাগ না করে তোমরা বৈদ্যিকে লক্ষ্য করো পাজে উনিশ পেজে তোমাদের রয়েছে যে দিকে ওয়ান পয়েন্ট থ্রি ঠিক আছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমীকে বিস্তার সসীম হবে লেখি ভাগ তোমাদেরকে করা যাবে না ঠিক আছে ভাগ না করে তোমাকে বলতে হবে যে কোন সংখ্যাটাগুলো গুলো দশমীকে বিস্তার সসীম হবে সসীম বলতে কি হচ্ছে ভাগটা সময় পটে যাবে ঠিক আছে সেটা সসীম দশমিক সংখ্যা আর যদি আবৃত দশমিক বলা হয় ঠিক আছে মানে কি পরপর পরপর সংখ্যাগুলো আসতেই থাকবে ঠিক আছে মানে অসীম যেটা ওকে বলা যে অসীম মানে হচ্ছে যার ভাগ পড়তে পারে সেটা হচ্ছে অসীম সসীম এবং অসীম এই দুটো বিষয় তোমরা জানবে তো তোমাদেরকে প্রথমে বলেছে প্রথমে তোমরা সতেরো বাই সতেরো বাই আশি ঠিক আছে তোমরা এটা লক্ষ্য করো সতেরো বাই আশি তো এটা কী করবো না ভাগ না করে আমাকে করতে বলছে তাহলে আশিকে যদি ভাঙা হয় তোমরা এখানে লক্ষ্য করো যদি আমি আশিকে ভাঙি আশিকে ভাঙলে কি দুই এবং পাঁচ পাবো আশিকে ভাঙলে কিন্তু দুই এবং পাঁচ পাওয়া যায় দুই বা পাঁচ দু চল্লিশ আশি দুই ভাঙা যায় দুই কুড়ি দু দশে দু পাঁচ ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি পাঁচ এবং দুই আসছে তাহলে এটা কি হবে এটা হবে সসীম হয়ে যাবে এটা তো আমি কি হয়ে যাবে সসীম দশমিকের বিস্তার পাওয়া যাবে ঠিক আছে আগে তোমাদেরকে প্রথমেই বল দিয়েছি উদাহরণে করানোর সময় যার মৌলিক উৎপাদক যার মৌলিক উৎপাদকগুলোর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো সেই মৌলিক উৎপাদক কি আসবে মৌলিক উৎপাদকগুলো এবং এবং আসবে আসবে কেবলমাত্র হচ্ছে সসীম দশমিক সংখ্যা সম্ভব তুমি এটা ভাগ করে চেক করতে পারো অবশ্যই এটা কি আসবে না সসীম দশমিক সংখ্যা আসবে তারা এটা কি হবে সসীম দশমিক সংখ্যা তো তোমাদেরকে এমন করে করিয়ে দেবো তোমরা অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তোমাদেরকে আর ডবলবার কোথাও করার প্রয়োজন পড়বে না নেক্সট করছি কি তেরোর চব্বিশ তেরোর চব্বিশ কি না হচ্ছে এখানে যে চব্বিশ রয়েছে এই চব্বিশকে কে চব্বিশকে ভাঙলে আমরা দুই পেয়ে যাব ঠিক আছে পাঁচ কি পাবো না পাঁচ না পেলে কি এখানে তিন পেয়ে যাব ঠিক আছে তিন পেয়ে যাবো তার সেক্ষেত্রে কি তিন কি বলে যাবে কি বলতো দুই এবং পাঁচ যদি থাকে তাহলে সেটা হবেষ্মী দশমিক এখানে যখন তিন পেয়ে যাচ্ছি তখন তাহলে এটা কী হবে এটা ষষ্ঠ দশমিক সংখ্যা হবে না

নেক্সট কী করবো না তিনেরটা তিনেরটা কী দেওয়া রয়েছে তিনেরটা তোমরা লক্ষ্য করো দেওয়া রয়েছে সতেরো বাই বারো তো এখানে যদি বারোকে আমরা ভাঙি কী পাবো দু স্কোয়ার ইন্টু থ্রি তাহলে এখানে তিন চলে আসছে কী বলা ছিল কেমন তো দুই এবং পাঁচ আসলে তবেই হবে তো তিন চলে আসছে তাহলে এটাও কি সত্য দশমিকে ভাঙা যাবে না ঠিক আছে নেক্সট চারেরটা দেখব ষোলো বাই একশো পঁচিশ একশো পঁচিশকে যদি ভাঙি আমরা কী পাবো ঠিক আছে যে পাঁচের কিউব পাঁচের কিউব তাহলে এখানে কেবলমাত্র মতো পাঁচ আসছে ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে সশ্চিন দশমিক ভাঙা যাবে নেক্সট করেছে পাঁচেরটা চার বাই পঁয়ত্রিশ এখানে ভাঙালে কি হবে পৌত্রিশকে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটা কি হবে সাত চলে আসছে এখানে তাহলে এটাকে সশ্চিন দশমিক আমরা বিস্তার করতে পারবো না তাহলে এটা কি হয়ে যাবে সশীন দশমিক বিস্তার করতে পারবো না এটা হয়ে যাবে অসীম দশমিক ঠিক আছে এটা হয়ে যাবে অসীম দশমিক তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যেগুলোকে ভাঙলে কেবলমাত্র দুই এবং পাঁচ এই মৌলিক উৎপাদক আসবে সেগুলোকেই আমরা কী করব সশ্বীন দশমিক সংখ্যা বলবো আর যেগুলোতে দুই এবং পাঁচ ছাড়া যদি তিন সাত এগারো এই ধরনের অনেক সংখ্যা চলে আসে তাছাড়া কী হবে অসীম দশমিক সংখ্যা হবে বোঝাতে পারলাম চলে যাব নেক্সট দুয়ের দাগের গণিতে নেক্সট চলে যাব দুয়ের দাগের গণিত দুই দাগে গণিতে কি রয়েছে লক্ষ্য করো তোমরা নিচের প্রত্যেক সংখ্যার দশমিক বিস্তার করি ও কি ধরনের দশমিক বিস্তার পাবো লিখি প্রত্যেক সংখ্যার কী বলেছে দশমিককে বিস্তার করতে বলেছে এবং কি ধরনের দশমিক সংখ্যা পাবো সেটা তোমাদেরকে আলোচনা বা লিখতে বলেছি ও প্রথম জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে একের এগারো তো এখানে তোমরা ভাগ করতে পারো একের এগারো এগারো দিয়ে ভাগ করবে এককে এইভাবে প্রথমে ভাগ যাবে না তো কী করবো আমি দশমিক নেব দশ ভাগ যাবে ভাগ যাবে না শূন্য দিয়ে দেব একশো এবার ভাগ যাবে এগারো নং নিরানব্বই আবার কি শূন্য নামল ঠিক আছে আবার কি হবে দশমিক থেকে একটা শূন্য নেব তাহলে আবার কি হবে এগারো নং নিরানব্বই তাহলে এইভাবে আসছি তাহলে দেখো পরপর কি হচ্ছে এটা রিপিট হয়ে যাচ্ছে ঠিক আছে আবার কি শূন্য নিলাম এখানে শূন্য দিলাম দশমিক থেকে একটা শূন্য নিলাম আবার এগারো নাম নিরানব্বই ঠিক আছে তো এইভাবে এটা কি চলতেই থাকছি তাহলে এটা কী হবে অসীম এটা হয়ে যাবে একটা অসীম এর তাহলে আমরা কী পাবো না অসীম বিস্তার পাবো তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক বা এগারোকে লিখতে পারি এইভাবে শূন্য দশমিক শূন্য নয় শূন্য শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় তো এইভাবে লিখতে পারি বারটাকে লিখতে পারি শূন্য দশমিক কথা শূন্য আমরা এটা এইভাবে লিখতে পারি ঠিক আছে এইভাবে লিখতে পারি এবার নেক্সট কি বলেছে নেক্সট এটা দেখব দু তোমরা বইতে লক্ষ্য করে নেক্সট দুটা কি বলেছে যে দু বলেছে কি পাঁচের আট তো পাঁচের আটকে ভাঙবে পাঁচে আটকে তোমরা এখানে ভাঙবে পাঁচে আটকে ভাঙলে কী হবে তো পাঁচকে আট দিয়ে ভাগ করবে তো প্রথম দশমিক দেবো শূন্য ঠিক আছে এখানে শূন্য চলে আসলো এবার কী করবো না হচ্ছে আট ছ আটচল্লিশ দশ আট বললে দুই ঠিক আছে তো দশমিক থেকে একটা শূন্য নিলাম এখানে এবার কী করবো আট দিনে ষোলো চার শূন্য নিলাম দশমিক থেকে আট পাঁচে চল্লিশ ভাগ পটে যাচ্ছে এখানে কত বললাম দশমিক ছয় দুই পাঁচ তাহলে ভাগ পটে যাচ্ছে তারপরে এটা কি হয়ে যাবে একটা যাবে সসীম দশমিক সংখ্যা বোঝা গেল বা এটাকে তুমি আরেক ধরনের করতে পারো পাঁচের আটকে কি করবে উপর নিচে একশো পঁচিশ দিয়ে করে ফেলবে ঠিক আছে কেন করছি একশো পঁচিশ দিয়ে না আটকে একশো পঁচিশ দিয়ে করলে হাজার হয় আর এটা পালবে পারবে এখানে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে থাকলো দুই পাঁচ দু দশ বারো দুই হাতে থাকলো এক পাঁচবার ছশো পঁচিশ তো এখান থেকে ডাইরেক্ট তোমরা করে নিতে পারো শূন্য দশমিক ছয় দুই পাঁচ তো তোমাদের যাটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করতে পারো তোমরা এভাবে ভাগ করতে পারো বা অথবা নিচে গুণ করে এটাকে হাজার করে নিয়ে এইভাবে করতে পারো ঠিক আছে তোমাদের যাটা সুবিধা হবে তোমরা সেটা করতে পারো তো নেক্সট কী দেখবো আমরা তিনের তেরো তিনেরটা কী রয়েছে যে তিনের তেরো রয়েছে ঠিক আছে তো এটাকে ভাগ করবো তিন দিয়ে তেরো দিয়ে তো প্রথমে দশমিক দিলাম শূন্য তের জন্য ছাব্বিশ চার নামলো দশমিক থেকে দিলাম চল্লিশ জন্য উনচল্লিশ এক নামলো দশমিক থেকে তো যাবেন আমরা একটা শূন্য দিলাম এখানে একশো তার সাথে তার সাথে এক নব্বই ঠিক আছে দশমিক এক নয় নামলো দশমিক তেরোশো নব্বই তার সাথে এক নব্বই বেশি হয়ে যাচ্ছে তেরো ছ আটাত্তর তেরো ছ আটাত্তর দশ আট বাজে দুই আট বারো নেক্সট কী করবো বারো তো আবার একটা দশমিক তিন শূন্য বা একশো কুড়ি তো আবার করবো করবো তো তেরো নাম একশো সতেরো তেরো নাম কত হবে একশো সতেরো এদিকে বসাচ্ছি আমি তেরো নাম একশো সতেরো তিন সাত হলে তিন তারপরে তিন নাম লো দশমীর থেকে শূন্য নিলাম তিরিশ তাহলে কত হবে তেরো দুনে ছাব্বিশ চার দেখো আবার ঠিক আছে চার আসছে এইভাবে আবার এখানে চার আসছে তো এইভাবে কীভাবে এইভাবে রিপিট হতে থাকবে তাহলে কি দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় এই পর্যন্ত ভাগটা গেল এখান থেকে আবার পরবর্তীকালে কি হচ্ছে এটা রিপিট হয়ে যাচ্ছে তাহলে এটা কি হয়ে যাবে অসীম দশমিক হয়ে যাবে এটা অসীম দশমিক বিস্তার পাবো তাহলে এখানে আমরা অসীম দশমিক বিস্তার পাবো তো এটাকে লিখতে পারি কীভাবে তিন বাই তেরো সমান শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় ঠিক আছে তো এখান থেকে এটা এইভাবে তোমরা মাথায় পনেরো মিনিট দিয়ে দেবে কারণ এইখান থেকে এটা কী হচ্ছে এটা যে রিপিট হচ্ছে তাহলে এইভাবে তোমরা দিয়ে দেবে ঠিক আছে এটা তোমাদের দিতে বলেনি তো তোমাদের যদি এইভাবে লিখতে বলে তখন লিখবে নাহলে তোমাদের বলেছো শুধু যে দশমিক বিস্তার করবে কী ধরনের দশমিক বিস্তার পাবো তো তোমরা এটা লিখতে পারো না তোমরা শুধু এটা লিখে দিলে হবে যেহেতু এটা আমরা কি পাচ্ছি বারবার বারবার রিপিট পাচ্ছি ঠিক আছে সেই জন্য তোমাদের এইভাবে করে দেবে বোঝা গেল নেক্সট কি করবো আমরা এবারে করবো হচ্ছে চারেরটা চারেরটা কি করবো চারেরটা কি করবো লক্ষ্য করো না হচ্ছে দেওয়ার হচ্ছে তিন পূর্ণ তিন পূর্ণ হচ্ছে তিন পূর্ণ একের আট ঠিক আছে কি দেওয়া হচ্ছে তিন পূর্ণ একের আট তো প্রথমটা এটা ভেঙে নেব আমরা আট নয় চব্বিশ পঁচিশ বাই আট ভাগ করবো এদিকে আট তিনে চব্বিশ দশমিক তিন শূন্য নম কুড়ি আট দিনের ষোল চার দশমিক তিন শূন্য চল্লিশ আট পাঁচে চল্লিশ ঠিক তাহলে এটা আমরা এটা পাবো থ্রি দশমিক ওয়ান টু ফাইভ তাহলে এটা কী হবে ষষ্ঠ দশমিকের বিস্তার হয়ে যাচ্ছে অথবা তোমরা এটা কী করতে পারো তিন পূর্ণ একের আট রয়েছে তো তিন প্লাস একের আটে এইভাবে লিখতে পারো দিয়ে তোমরা এইভাবে এখানে ভাগ করতে পারো আটকে এক দিয়ে ঠিক আছে ভাঙা দেখবে যুক্ত শূন্য দশমিক এক দুই পাঁচ এইভাবে আসবে তো তোমরা এইভাবে লিখতে পারো অথবা তোমাদেরকে আগে যেমন দেখিয়েছি সেইভাবে করতে পারো যে তিন পূর্ণ একের আট সমান তিন যুক্ত লিখবে একের আট ঠিক আছে এখানে তোমরা কি করবে যে একের আটটা দেওয়া রয়েছে এই একের আটকে তোমরা গুণ করে ফেলবে ঠিক আছে নিচে একশো পঁচিশ দিয়ে গুণ করে ফেলবে হাজার হয়ে যাবে একশো পঁচিশ হয়ে যাবে তো এখান থেকে শূন্য দশমিক দুই পাঁচ তোমরা এক দুই পাঁচ পেয়ে যাবে ঠিক আছে তাহলে লিখতে পারবে তোমরা তিন দশমিক এক দুই পাঁচ ঠিক আছে তো এখানে তিন দশমিক তিন প্লাস দেবে সবগুলোতে তো এইভাবে তোমরা করতে পারো তোমাদেরকে তিনটে রকম দেখিয়ে দিলাম ঠিক আছে তো তোমাদের যেটা খুশি তোমরা করতে পারো তো পাঁচ আর সাত তোমাদের রয়েছে পাঁচ আর ছ তোমরা নিজেরা করে নেবে এগারোকে দুই দিয়ে ভাগ করবে আর দিয়ে পঁচিশকে সাত দিয়ে ভাগ করবে ঠিক আছে পঁচিশটায় করার সময় তোমরা ভাগ করতে পারো অথবা তোমরা কি করতে পারো পঁচিশ চার একশো করে নেবে উপর নিচে চার দিকে করে দেবে আঠাশ পাঁচ আঠাশ বাই একশো হয়ে যাবে তো সেখান থেকে শূন্য শিক্ষিক দুই আট পেয়ে যাবে ছ শূন্য দশমিক বিশটা আট ঠিক আছে আর পাঁচের করে নেবে দুই বাই এগারো এগারো দুইকে কী করে এগারো দিয়ে ভাগ করে ফেলবে ঠিক আছে তোমরা পাঁচ এবং ছয় করে ফেলতে পারবে তো নেক্সট আমি যে দাগটা করাবো সেটা হচ্ছে তিনের দাগ করাবো নিচের পঁচিশ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নয় কোয়ালিটি জিরো তিনেরটা ভালো করে লক্ষ্য করো তোমরা যে নিচের পঁচিশ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করি ঠিক আছে এবং যেখানে পি এ ও কি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়েন্ট জিরো তো এখানে আমি কতগুলো ম্যাচ দেখাচ্ছি দেখো প্রথমে একেরটা দেখাচ্ছি তো তোমরা একের গ্রহণটা কী আছে লক্ষ্য করো রয়েছে শূন্য দশমিক শূন্য দশমিক তিন পনেরো রয়েছে ঠিক আছে তো শূন্য দশমিক তিন পনেরো রয়েছে এক্ষেত্রে তোমরা কী করবে না তোমাদের নিয়মটা হচ্ছে তাকে এইভাবে লিখবে তিন বাই নয় ঠিক আছে কি করলাম পনেরো মাথায় রয়েছে তো যার মাথায় পনেরো পুনে রয়েছে পনেরোটা তুললাম দিয়ে একটার মাথায় রয়েছে নিচে নয় লিখলাম ঠিক আছে বোঝাতে পারলাম দু নম্বরটা তোমাদের দেখো এক দশমিক বা তিনের মাথায় পনেরো পুনে রয়েছে ঠিক আছে তো এটা কি করব আমরা না এটাকে আমরা এভাবে লিখতে পারি এক এক যুক্ত এক যুক্ত শূন্য দশমিক তিন ঠিক আছে এবার এক যুক্ত এটাকে আগে করলাম তিন বাই নয় তো এইভাবে লিখতে পারি আমরা ঠিক আছে সেটাকে তোমরা ভেঙে নিতে পারো এক বাই তিন এটাকে তোমরা ভাঙতে পারো এক যুক্ত এক বাই তিন বা যোগ করে নিলে কত হবে চারের তিন ঠিক আছে

তো পুরোটা লিখবে একটা চুয়ান্ন লিখবে যার মাথায় পনেরো প্রয়োগ নেই তাহলে বিয়োগ করে দেবে বাই চারের মাথায় পনেরো প্রয়োগ আছে তাহলে নয় লিখবে আর কী করবে যেহেতু এর মাথায় পনেরো প্রয়োগ নেই এখান থেকে একটা শূন্য দেবে ঠিক আছে তাহলে কত হবে উনপঞ্চাশ বাই নব্বই বোঝাতে পারলাম তোমরা হচ্ছে এইভাবে করবে নেক্সট তোমাদেরকে দেখাবো যেটা সেটা রয়েছে চারেরটা শূন্য দশমিক তিন চার ঠিক আছে তিনের মাথায় পনেরো চারের মাথায় পনেরো এটা তোমরা কী করবে তিন চার লিখবে বাই নয় নয় বুঝতে পারলে তাহলে কীভাবে করছি অর্থাৎ তোমরা যদি একটা সংখ্যা মেয়ে যদি জেনারেলভাবে বোঝাই এক্স তারপর কী হয়েছে পয়েন্ট রয়েছে দশমিক একটা সংখ্যা দেওয়া রয়েছে এবারে দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা এটাকে এইভাবে করতে পারো এক্স প্লাস শূন্য দশমিক ওয়াই জেড এ বি তো এইভাবে তোমরা লিখতে পারো লিখার পরে এক্স প্লাস ওয়াই জেড এ বি পুরোটা তুলবে সেখান থেকে যার মাথায় নেই ওয়াই ওয়াই লিখবে যার মাথায় পনেরো পণি সেটা বিয়োগ করবে ঠিক আছে বাই পনেরো পণি কটায় রয়েছে একটা দুটো তিনটায় রয়েছে তিনটে নয় লিখবে একটাতে নেই শূন্য ঠিক আছে তোমরা কী করতে পারো এইভাবে করতে পারো তোমরা আছে এইভাবে করতে পারো তুমি বোঝাতে পারলাম অথবা তোমরা এইভাবে লিখতে পারো ডাইরেক্ট এখানে ডাইরেক্ট করতে পারো কি করতে পারো তো এক্স ওয়াই জেড এ পি ঠিক আছে মাইনাস এখানে তো তোমরা কী করে দেবে এক্স আর ওয়াই নেই তো সেখানে তোমরা হচ্ছে এক্স এবং ওয়াই বিয়োগ করে দেবে ঠিক আছে তো তোমরা এইভাবে করতে পারো ঠিক আছে তো তোমাদের একটা জেনারেল ফর্ম তোমাদের বইতে যেটা দেওয়া রয়েছে লক্ষ্য করতে পারো তোমরা হচ্ছে পনেরো পাতা ঠিক আছে লক্ষ্য করো পনেরো পাতে এখানে তোমাদের এই উদাহরণগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এই উদাহরণটা তোমরা এখান থেকে একবার দেখে নিবি দিলে তোমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে তো আমি চলে যাব পরের ম্যাথটা করলাম কত তিনের ম্যাথ করালাম ঠিক আছে এবার কতটা করাবো চারেরটা চারটাও করে দিলাম এবার পাঁচেরটা পাঁচেরটা কী রয়েছে তোমরা লক্ষ্য করো পাঁচের গণিত কি দেওয়া রয়েছে তিন দশমিক এক চার একের পনেরো পনেরো তাহলে এখান থেকে আমরা কি করব ডাইরেক্ট তোমার তোমাকে ডাইরেক্ট করবে তিন এক চার পুরোটা লিখে নাও সেখান থেকে তিন বিয়োগ করে দাও বাই নয় শূন্য ঠিক আছে

না থ্রি পয়েন্ট ওয়ান ফোর মাথা একের মাথায় পনেরো পনেরো রয়েছে চারের মাথায় পনেরো পনেরো রয়েছে সমান তিনশো চোদ্দো মাইনাস তিন করবো বাই একের মাথায় পনেরো পনেরো নয় চারের মাথায় পনেরো নয় এখানে শূন্য হবে না ঠিক আছে কারণটা কি না হচ্ছে দশমিকের এদিকে তিন রয়েছে এই জন্য এখানে শূন্য হবে না এটা তোমরা কিন্তু ভুলে দেবে না যদি দশমিকের এদিকে একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু এখানে শূন্য বসতো যেহেতু দশমিকের এদিকে কোনো সংখ্যা নেওয়ার তাহলে এখানে শূন্য বসবে না তাহলে কত হবে তিনশো এগারো বাই নিরানব্বই ঠিক আছে তোমরা এই জিনিসটাকে ভালো করে লক্ষ্য করবে ঠিক আছে এই জিনিসটাকে এই জন্য তোমাদের করে প্রথমে দেখে দিলাম আমি যাতে এই ভুলটা তোমরা না করো এই ভুলটা সাধারণত তোমরা করো তো সেই জন্য কী করবে এখানে লক্ষ্য করবে দশমিক যদি ডান দিকে কোনো সংখ্যা থাকে এবং মাথায় পণ্যগুলি না থাকে তখন কিন্তু এখানে শূন্য বসবে আর যতগুলো মাথায় পণ্যগুলি আছে ততগুলো নয় হবে তো তিনশো এগারো বাই নিরানব্বই হবে ঠিক আছে তো আমরা এইভাবে করতে পারি অথবা আমরা কী করতে পারি এটাকে তোমাদের আগে দেখিয়েছি যে তিন প্লাস দি তোমরা করতে পারো ঠিক আছে এইভাবে করতে পারো তোমরা তিন প্লাস শূন্য দশমিক এক চার তো সময় তিন যুক্ত এক চার বাই নয় তো তোমরা এইভাবে করতে পারো ঠিক আছে তো নেক্সট আমি কি করাবো তোমাদেরকে পাঁচেরটা করালাম ছয়টা তোমরা নিশ্চয়ই পারবে সাতেরটাও পারবে এখান থেকে আমি আটেরটা করে দিচ্ছি আটেরটা কি রয়েছে শূন্য দশমিক পাঁচ চার ঠিক আছে পাঁচের পনেরো পনেরো তাহলে কি করবো পাঁচ হাজার চার বাই নয় নয় তো এইভাবে করবো ঠিক করতে পারি আমরা নয় এগারো ন ছ চুয়ান্ন নয় এগারো ছয় বাই এগারো বুঝতে পারলে এইভাবে তোমরা নয়টা করবে দশ একটা করাচ্ছি শূন্য এক ছয় তিন করে করবে তোমরা এক বাই কত করবে তিনটে মাথায় পণ্যপুলি রয়েছে এখান থেকে শুধু এখানে সে তিনটে মাথায় রয়েছে তাহলে কীভাবে দেখে তিনটে না নিচ্ছে হয়ে যাবে বোঝাতে পারলাম তাহলে এইভাবে তোমরা করবে ঠিক আছে তো প্রথম তিনটে থেকে ঘুরে যাচ্ছি আমি করালাম তো নেক্সট ঘুরে দুটো আমি এবারে পরে ভিডিওটি তোমাদেরকে করাচ্ছি ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কেউ কোথাও বুঝতে প্রবলেম হয় তোমাদেরকে কমেন্ট করে জানাবে আমাকে এবং যদি তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদেরকে বলবো তোমরা এটাকে বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং যারা রয়েছে তারাও কীভাবে এইভাবে ভালোভাবে শিখতে পারে শেয়ার করো এবং যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে তোমরা আছে চ্যানেলটাকে কী করবে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করো হেল্প করো সাপোর্ট করো ঠিক আছে সাবস্ক্রাইব করো এবং নিচে যে বেল আইকনটা দেওয়া হয়েছে ওটাকে তোমরা ক্লিক করে রাখো আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা কীভাবে পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না যদি ক্লাস নাইনে গণিত একটু দেরি দেরি করে তার দেওয়া হচ্ছে তো আমি চেষ্টা করবো একটু তাড়াতাড়ি দেওয়ার জন্য তোমরা ওখানে ক্লিক করে রাখো যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যেতে পারো তো এর সঙ্গে সঙ্গে আমি ক্লাস টেনেরও গণিত দিচ্ছি তো যারা তোমাদের বড়ো রয়েছে মানে যারা ক্লাস টেনে পড়ছে তোমাদের জানা পরিচয় কেউ আর রয়েছে তো তাদেরকেও বলবে যে পাঠ্যভূমি চ্যানেলে কি ক্লাস নাইন এবং টেনের গুরুতগুলো করে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি ঠিক আছে যেটা তোমরা একবার একটু দেখলে কিন্তু বুঝতে পারবে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ